নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এঁচোর দিয়ে ছোলার ডাল রান্না করে আপনাদের দেখাবো। সেই জন্য আমার বাড়ির কাঁঠাল গাছ থেকে ছোট একটি এঁচোর পেরে নিয়ে এলাম। সেই জন্য এঁচোরটা ছোট ছোট করে কেটে নেওয়া হলো। এক বাটি ছোলার ডাল নিয়ে নিলাম, আর তেজপাতা, লবণ, শুকনো লঙ্কা, আদা, হলুদ, সাদা জিরে, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর চিনি। এঁচোর আর ছোলার ডালগুলো সেদ্ধ করে নিলাম। আদা থেঁতো করে নিলাম, কড়াটা চাপিয়ে দিলাম। কড়াতে সর্ষের তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর থেঁতো করা আদাটা দিয়ে দিই। একটু নেড়ে চেড়ে সেদ্ধ করা এঁচোরটা দিয়ে দিতে হবে। নুন হলুদ দিয়ে দিতে হবে, জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। কাঁঠালটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরে ডালটা দিয়ে দিতে হবে। ডালটা নামানোর একটু আগে মিক্সি দিয়ে দিতে হবে। আমার এঁচোর দিয়ে ছোলার ডাল রেডি।